আজকে কোথায় যাচ্ছি সেটা আমরা জানেন বলতে হবে না, মানে বলবেন বারবার একটা কথাই বলছে ডিউটি। তো আজ কিছু একটা বানাবো, কিচেনে গিয়ে দেখি কি বানাবো, কিচেনে গেলেই বুঝতে পারবো। তবে চিকেন বানাবো না, এটা গ্যারান্টি। চিকেন ভালো লাগছে না প্রতিদিন, যাই হোক একটু কিছু সবজি টবজি বানাবো, যদি বানাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, আজ হাতে সময় আছে। ঠিক আছে, চিকেন বানাই আজকে, সয়াবিন আর আলু বানাবো। তো আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি, ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভাই একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেবেন। এমনি একটু নতুন আইডি খুলেছে, সবাই এখন ফেসবুক করছে, সবাই কাজ নেই। তো তো বুঝতে পারছেন আমাদের আলু ছিলা হচ্ছে, কাটা হচ্ছে, বুঝতে পারছেন এগুলো ছোটো সয়াবিন। ছোটো সয়াবিনটা তাড়াতাড়ি বয়েল হওয়ার জন্যে আমরা ইউজ করি। আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কাটা আছে। তো রান্নাটা করবো একটু পর আপনাদের। আদা পেস্ট আর সব রকম মশলা একসাথে দিয়ে রেখেছি, কেন সময় নেই, আপনারা জানেন আমরা ডিউটির মধ্যে থাকি। দিয়েছি কড়াইটা একটু গরম, কড়াইটা জল আছে। আর এখানে বুঝতে পারছেন সানফ্লাওয়ার তেল, মানে এখানে সরষের তেল এটা ইউজ করে না, তার জন্য সানফ্লাওয়ার। আর সরষের তেলটাই রান্নার জন্য বেস্ট হয়, আমাদের তো সরষের তেল ছাড়া আমরা রান্না করি না। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নেবো। মানে সয়াবিনটা একটু ভাজতে হবে, সয়াবিনটা না ভাজলে টেস্ট হবে না। ওটাকে জলে ভেজে রেখে দিয়েছি, হালকা একটু ভেজে নেবো, তাহলে টেস্টটা ভালো হবে। তেলটা দিলাম, তেলটা একটু গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, সয়াবিনটা তেলে দিয়ে নেবো। সয়াবিনটা দিলাম, সয়াবিনটাকে একটু ভালো করে তেলে ভেজে নেবো। তেলে ভেজে নিলে সয়াবিনটা যে জলগুলো থাকে ভেতরে সেগুলো একটু টেনে যায়, ভালো লাগে। একটু সয়াবিনটা ড্রাই করে নিই, তো আপনারা দেখতে থাকুন। তো ধরে যাবে না লালাটা করলে, প্রতিদিন আর চিকেন আর ভালো লাগে না, তার জন্য আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে সবজি বানাবো। উঠিয়ে নিয়েছি, বুঝতেই পারছেন, সয়াবিন দিয়ে উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে রান্নাটা করতে হবে। কড়াইয়ে তেল দিলাম, তেল একটু গরম হোক, সয়াবিনটা ভেজে তুলে রেখে দিয়েছি আমরা, দেখেছেন। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা আমরা প্রথমে দিয়ে ভেজে নেবো। টমেটোটা একটু পড়ে দেবো, পেঁয়াজটা লঙ্কাটা একটু যেমন ভাজা হয়ে যাবে একটু পড়ে দেবো, একটু ভালো করে একটু নেড়ে নেবো। তাহলে একটু সবজি নাড়তে হবে, কাঁচা লঙ্কাগুলো একটু উঠে যা চলে আসে ওপর দিয়ে। রেস্টুরেন্টের রান্না আমাদের একটু ভালো লাগে না, কাল বলেছিলাম, তার জন্য ঘরোয়া স্টাইলে রান্নাটা করছি। ঘরোয়া রান্নায় হচ্ছে বেস্ট, রেস্টুরেন্টের রান্না দেখতেই ভালো, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট শুনতেই একটা টেস্ট লাগে না, তার জন্য আমরা ঘরোয়া রান্নায় পছন্দ করি, কিন্তু আমরা গ্রামের ঘরের ছেলে। টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু মেরে নেবো, আমাদের টাইম খুব কম থাকে, তো তার জন্য আমরা আরও বেশ মনের মতো রান্নাটা করতে পারি। রান্না হচ্ছে, বাড়িতে সব সবাই নিজে নিজে কাজ গুছাচ্ছে, রান্না হয়ে যাবে, সবাই মিলে একসাথে খেয়ে নেবো। খাওয়াটা আমি আপনাদেরকে দেখাবো, আর টোটালি আপনাদেরকে শেয়ার করবো। আর এগুলো যে কাস্টমারের জন্য সব চিকেনগুলো পার্সেল করা আছে, বুঝতেই পারছেন সব ফ্রিজে ভরা চিকেন। তাই তোকে বলি যে ছোটো রেস্টুরেন্টে খাবেন, সব থেকে ভালো খাবেন, ভালো ফুড খাবেন। আর দেখতে ভালো, কালারটা ভালো, কিন্তু টমেটোর টেস্ট নাই, জানি না কেন। ভালো ভালো হয়ে গেছে, সঙ্গে একটু আদা রসুন পেস্টটা অ্যাড করে দিলাম, আদা রসুন পেস্টটা অ্যাড করে নাড়াচাড়া করতে হবে ভালো করে। আদা রসুন একটা গন্ধ থাকে, গন্ধটা তো ভেজে নিলে চলে যায়, একটা কাঁচা কাঁচা গন্ধ করে। এদিকে রসুন ছিল হচ্ছে কাস্টমারের জন্য, বিরিয়ানির জন্য, বুঝতে পারছেন। তো প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন সব কষে নেওয়া হয়ে গেছে, আর একটু কষে নেবো। এদের যে পেঁয়াজগুলো না একটু মোটা, বলতে বয়ে হতে চাই না, আর একটু ভালো করে কষে নেবো।
আমরা তো যে সবজি বানাই একটাই বানাই, তার জন্য আমাদের পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। 1 কেজি আলুর, 1 কেজি সয়াবিন আছে, প্রায় 1 কেজি পেঁয়াজ আছে, 500 টমেটো আছে। আমাদের তো বাড়ির মতো একটাই সবজি হয়, তার জন্য একটু বেশি করে সব কিছু করে আমাদের বানাতে হয়। আমি চাইলে প্রতিদিন করতে পারি, কিন্তু হাতে সময় থাকে না, তার জন্য করি না। তাহলে আপনাদেরকে প্রতিদিন একটা করে রেসিপি, এখানে সাউথ ইন্ডিয়ান চাইনিজ এই যে আইটেমগুলো আমরা বানাই ওগুলো বানিয়ে দেখাতে পারি, কিন্তু আমার হাতে সময় থাকে না। ইচ্ছে করে প্রতিদিন বানাতে পারি, কিন্তু একটু হাতে সময় পাই, সেদিন আমাদেরকে একটু বানানো দেখ। মশলাটার সঙ্গে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন সব রকম মিক্স করে নিয়েছি আগেই। এই মশলাটা এবার দিয়ে নেবো, একটু হালকা গ্যাসটা কম করে দিয়ে একটু নেড়ে নিতে হবে। এই মশলার একটা ঝাঁজ থাকে, একটু নাড়াতে করে ঝাঁজটা চলে যায়। জল অ্যাড করে দিলাম যাতে তলায় ধরে না যায়। তলায় ধরে গেলে একটু পুরো পুরো গ্যাস বন্ধ উঠবে। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সয়াবিনটা ভাজা আছে সেটা অ্যাড করবো, আলুটা অ্যাড করবো। তো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, ওটাতে সয়াবিনটা অ্যাড করে দেবো। ভাজা সয়াবিনটা অ্যাড করে দিলাম ওর সঙ্গে, সয়াবিনটা একটু মশলার সাথে কষে নেবো। দারুণ একটা স্মেল ছড়াচ্ছে, খুব ভালো লাগছে, কেটে কেমন হবে জানি না। সয়াবিনটা দিয়ে খানিকক্ষণ একটু কষে নেবো যাতে মশলাগুলো সয়াবিনের ভেতরে ঢুকে যায়। তারপরে সঙ্গে আলু অ্যাড করে দু চারবার কষে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। সুন্দর শুধু কালার এসছে দেখুন, কোনো মশলার মধ্যে সব কালার, অরিজিনাল মশলা তো নয়, সব কালার মিক্স মশলা, সামান্য একটু দিলেই কালার হয়ে আসে। এই বুঝতে পারছেন আলু, বাঙালি মানে তো আলুই চাই, আলু আমাদের চাই, তো আলুটা একসাথে অ্যাড করে নেব। আলুটা অ্যাড করার পর কিছু টাইম আজকে আমাদের সাউথের মাস্টারটা ছুটি আছে, আজকে আমাদের সত্য ভাই হেড মাস্টার, সাউথের জন্য নারকেল তো থাকবেই, চেন্নাই কেরল নারকেলে বিখ্যাত, যা কিছু হবে নারকেল দিয়ে, নারকেল দিয়ে শুরু। এটা বিরিয়ানি হবে, দেখা হয়তো আপনারা ভাত খাবেন, এত ছোটোতে বিরিয়ানি হবে, রেস্টুরেন্টের হাল একটু খারাপ আছে, আর এদিকে বিরিয়ানি তোরা পছন্দ করে না, আর আমাদের কাস্টমারটা নাইটে বেশি হয় আপনারা জানেন, দুপুর দিয়ে কাস্টমার হয় না। এখানে চিকেন বয়েল হচ্ছে, এই পানির জলটা ইউজ হবে, এটা চিকেনকে বয়েল করে পুরো শুধু জলটা ইউজ হবে, এটা সাউথ ইন্ডিয়ান গ্রেভি অলরেডি হলো। আর এদিকে পরোটা তাওয়াগুলো দেখছেন, এগুলো সব সন্ধ্যাবেলা চালু হয়, আর আজকে আমাদের আমাদের তরকারি রেডি হয়ে যাবে। আমার বাসার ভাই সব প্লেটগুলোকে মুছে নিচ্ছে, প্লেটগুলোকে প্রত্যেক দিন ধুয়ে নিতে হয়, গরম জল দিয়ে মুছে নিতে হয়, তারপর আবার কাপড় দিয়ে মুছে নিতে হয়, তাহলে কাস্টমারের কমপ্লেন জানায়। এদের এদিকে আলুগুলো বয়েল হতে চায় না, অনেক টাইম লাগে, জানি না কেন, সে মাটির দোষ নাকি। আমাদের ওদিকে আলু তো খুব সহজেই বয়েল হয়ে যায়, কিন্তু এদের এদিকে আলুগুলো বয়েল নাড়াচাড়া হয়ে গেছে, এবার জল দিয়ে নেবো। কিছুক্ষণ বয়েল হবে, বয়েল হলেই তরকারিটা রেডি হয়ে যাবে। তো ওইদিকে তরকারি রেডি হচ্ছে, আর আমরা এদিকে ওয়েট করছি, আশাই তরকারি কখন রেডি হবে, কেন আমরা সকালে ব্রেকফাস্ট করি না, তার জন্যে 12টা বাজলেই আমাদের প্রথমে খেতে পেয়ে যায়। এবার ঢাকনাগুলো দেখে নেবো বয়েল হয়েছে কি না। বয়েল হলেই আলুটা বয়েল হলেই সয়াবিন তো অলরেডি জলে ভেজানো থাকে, সয়াবিন বয়েল করাটা কোনো ফ্যাক্ট নয়, মেন হচ্ছে আলুটা। আলুটা বয়েল হয়ে রান্না পেরে হয়েই গেছে, আর লাস্ট একটু আমার ফেভারিট জিনিস ধনে পাতা দিয়ে না, ধনে পাতা সেন আমার খুব প্রিয়, ধনে পাতা না দিলে আমি থাকতে পারবো না তরকারিতে।
সেটা একটু জল নেই শুকিয়ে দিয়েছি। তো রান্না হয়ে গেছে, কে কে আসবেন চলে আসুন খেতে, সবাইকে নিমন্ত্রণ রইল। সন্ধ্যেবেলা চাও খেতে পারো, দোকানে চা আগে।